আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি মাস্ক তৈরি করে দেখাবো। তো এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, আপনারা খুব পছন্দ করেছেন, তো এর জন্য আমি আরও একটা ভিন্ন রকমের একটি মাস্ক তৈরি করে দেখাবো। এখানে আমি ফিউজ বক্রম ব্যবহার করেছি এবং মুখ এবং নাক বরাবর যে অংশটা আছে এটা কিন্তু মানে মুখের থেকে এবং নাকের থেকে অনেকটা দূরে থাকবে। আর এভাবে করে থাকলে আপনার শ্বাস প্রশ্বাসে মানে কোনো সমস্যা হয় না, এটা অনেক ভালো। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো আমি এরকমভাবে মানে এটা কিভাবে তৈরি করছি সেটাই দেখাবো। তো বন্ধুরা, এই মাস্ক তৈরি করতে হলে আপনার সুতি কাপড় লাগবে এবং এটা আমি ফিউজ বক্রম নিয়েছি, এটা খুব পাতলা কাপড়ের মতো এই বক্রমটা। এই বক্রমটা আমি ইউজ করব এবং এখানে চিকন রাবারটা আমি ব্যবহার করব। আর এই রাবারগুলো কিন্তু আপনারা মানে সুতা যেখানে বিক্রি করে সেখান থেকেই পাবেন। তো চলুন দেখাই। তো আমি এখানে এই বক্রমটা নিয়েছি, তো বক্রমটাকে প্রথমে দুটো ভাঁজ করে নিব। এই যে এরকমভাবে দুটো ভাঁজ করে নিব, এরকমভাবে ভাঁজ করে নিব। নেয়ার পর ঠিক মাঝ বরাবর আরও একটা ভাঁজ দিয়ে নিব, এই যে এরকমভাবে। এরপর এখান থেকে 2 ইঞ্চির চাইতে 2 সুতা কম এভাবে করে নিয়ে এখানে একটা দাগ দিয়ে দিব এবং এটার চওড়াটা নিব আমি 5.5 ইঞ্চি এবং এটাকে ঠিক এভাবে করে দাগ দিয়ে দিব। আর এখান থেকে প্রায় 1.5 ইঞ্চি নিচে এ কোনায় একটা দাগ দিব। এরপর যা করতে হবে এটাকে যে এভাবে করে একটু রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। এরপর এটাকে হাত দিয়েও করতে পারেন অথবা আপনারা চাইলে ইঞ্চি টেপ দিয়েও এভাবে করে ধরে করতে পারেন। এই যে উপরের যে শেষ মাথাটা আছে এখান থেকে নিচের যে দাগটা দিয়েছি ঠিক এই দাগ বরাবর এটাকে এই যে এভাবে করে দিব। দেওয়ার পর এই যে এখান থেকে একটু রাউন্ড শেপ দিয়ে দিব, এই যে এরকমভাবে, ব্যাস হয়ে গেল। তো এখন এটাকে এই যে এভাবে করে নিয়ে এভাবে করে কেটে ফেলব। আপনারা খেয়াল রাখবেন এখানে যে রাউন্ড শেপটা যে এই পাশ থেকে এভাবে করে নিয়েছি এটা কিন্তু একটু বেশি হলে ভালো, তাহলে আপনার মাঝের যে মুখের যে অংশটুকু এটা আপনার মানে নাক এবং মুখ থেকে অনেকটা দূরে থাকবে যদি এটা আপনারা এভাবে করে নেন। আর যদি কম নেন তাহলে কিন্তু এটা নাক এবং মুখের সাথে অনেকটা লেগে থাকবে। তো আপনারা এটা খেয়াল করে তারপরে এটা নেবেন। অনেকটা প্রায় 1.5 ইঞ্চি আমি নিচে নিয়েছি, এভাবে করে নেবেন তাহলে আর আপনার মুখে এবং নাক বরাবর মানে লেগে থাকবে না। এবার মাঝের যে অংশটা জয়েন্ট হয়ে আছে এটাকে কেটে দুইটা পার্ট আমি আলাদা করে নিব। এখন এই দুইটা পার্ট আমি আয়রন দিয়ে কাপড়ের মধ্যে প্রথমে বসিয়ে নিব। তো বক্রমটা আমি কাপড়ের মধ্যে বসিয়ে নিয়েছি। এরপর এই 2 পিস বক্রমের জন্য আরও 2 পিস কাপড় লাগবে, তা আমি এই কাপড়টা এই যে এই 2 পিস কাপড় নিয়েছি, এটাকে ঠিক এই যে এইভাবে করে নিচের দিকে রাখবো আর এটাকে ঠিক এটার উপরে এভাবে করে রাখবো। রেখে প্রথমে এই মাপ বরাবর কেটে নেওয়া যায় অথবা সাইড সেলাই করলেও হয়। তো প্রথমে আমি এই যে বক্রমটা আছে এই বক্রমের মাপ অনুযায়ী কাপড়টা কেটে নিব। এখন এই যে যেভাবে আছে এই অনুযায়ী এখান থেকে সাইড থেকে নিয়ে এভাবে করে নিয়ে আমি সেলাই করব, দুইটা পাশে এভাবে করে সেলাই করে নিব। তো আরও একটা পার্ট আমি এভাবে করে সেলাই করে নিব। তো বন্ধুরা, আরও একটা পার্ট আমি সেলাই করে নিয়েছি। তো এখন যা করতে হবে, এই যে আমি সেলাই করেছি এই সাইডগুলোতে যে এভাবে করে একটু কেটে দিতে হবে, যেখানে সেলাইটা আছে তার সাইডে। এই কাটার সময় আপনারা খেয়াল রাখবেন এই এখানে যে সেলাইটা আছে এটা যেন না কাটে। তো এটা করার মানে হচ্ছে আপনার যে একটু রাউন্ডের মতো আছে এটা আপনার
সুন্দর মতো করে আসবে, কোথাও আপনার কুচকানো থাকবে না, যার কারণে এভাবে করে আমি কেটে নিয়েছি। এখন এটাকে যে এভাবে করে নিয়ে সোজা করে নিব। তো যে পার্টের মধ্যে বক্রমটা লাগানো আছে এটা উপরের অংশে থাকবে, এটা খেয়াল রাখবেন। তো আমি এটাকে একটু আয়রন করে নিচ্ছি। তো দুইটা পার্ট আমি আয়রন করে নিয়েছি। তো এখন যা করতে হবে, যে পার্ট শুধু কাপড় এটা কিন্তু নিচের দিকে থাকবে, তো দুইটা পার্ট এপাশে বক্রম আছে এপাশে বক্রম আছে, এটাকে যে এভাবে করে রাখবো, একটা পার্টের উপর আরেকটা পার্ট এভাবে করে রাখবো, রেখে এই সাইড থেকে সেলাইটা করবো। আর এই সেলাইটা করার সময় এই মানে সাইডের যে সেলাইটা করবো এখানে একটু ডাবল করে সেলাই করে দিব। তো সেলাই করা হয়ে গেছে। এবারও কিন্তু এভাবে করে এখানে যেহেতু রাউন্ডের মতো আছে, একটু কেচি দিয়ে যেখানে সেলাইটা আছে ঠিক তার সাইডে এভাবে করে কাটবো, তাহলে আপনার কাপড়টা কুচকানো থাকবে না। যখন আমি এটা সোজা করব এটার ফিনিশিংটা আপনার সুন্দর মতো করে আসবে। এই যে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো সোজা করা হয়ে গেছে, এটা যে এরকম ভাবে থাকবে। তো এখন আমি এখানে রাবার ইউজ করব। তো এখানে রাবারের লম্বাটা আমি নিব 7 ইঞ্চি, বড়দের ক্ষেত্রে আপনারা 7 ইঞ্চি নেবেন এবং ছোটদের ক্ষেত্রে আপনারা 6 ইঞ্চি নেবেন। এটাকে ডাবল করে নিয়েছি। এরপর এই মাঝ বরাবর এটাকে এভাবে করে কেটে ফেলব। তো এখন এই যে সাইডটা খোলা আছে এখানে আমি একটা সেলাই দিয়ে নিব। সেলাই করা হয়ে গেছে। এখন এই যে সেলাই করেছি এখান থেকে এটাকে এভাবে করে 1/2 ইঞ্চি পরিমাপ এভাবে করে ভাঁজ করে নিব এবং এটাকে আঙুলের মাথা দিয়ে চাপ দিয়ে নিব। নেওয়ার পর এই রাবারটাকে নিচের দিকে এভাবে করে রাখব, রেখে এখানে আমি একটা সেলাই করব। আর এই সেলাইটা কিন্তু একটু ডাবল করে দেওয়া লাগবে। সেলাই করা হয়ে গেছে। এরপর এই রাবারটাকে ঠিক এদিকে এইভাবে করে নিয়ে আসব এবং সোজা দিকটা ঠিক উপরের দিকে একটা সেলাই দিয়ে নিব। সেলাই করা হয়ে গেছে। এই পাটও যে 1/2 ইঞ্চি পরিমাপ এভাবে করে ভাঁজ করে নিব। এরপর এই রাবারটাকে নিচের দিকে রাখব, যেখানে ভাঁজ করেছি ঠিক তার নিচে এভাবে করে রাখব এবং সাইডে সেলাইটা করব। আর এই সেলাইটা কিন্তু ডাবল করে করতে হবে। এরপর এই রাবারটাকে এই যে সোজা অংশের দিকে এভাবে করে রাখবো আর সোজা পাটের দিকে একটা সেলাই করে দিব। তো সেলাই করা হয়ে গেছে। এখানে যে সুতাগুলো বের হয়ে আছে এগুলাকে কেটে ফিনিশিং ভাবে কেটে দিতে হবে। হয়ে গেল। তো বন্ধুরা, আমার এই মাস্কটি তৈরি করা হয়ে গেছে। খুবই সহজ একটা পদ্ধতি আর এটা ব্যবহার করেও আরাম। আমি কিন্তু এটি বড়দের জন্য তৈরি করেছি, আপনারা যদি ছোটদের জন্য তৈরি করতে চান জাস্ট মানে সাইজটা একটু ছোট করে নিবেন আর যা নিয়মকানুন আছে সেম এরকমভাবে আপনারা তৈরি করবেন। তো বন্ধুরা,
যে যেখানে আছেন আশা করছি নিরাপদে এবং সুস্থ আছেন। বিশ্বজুড়ে একটি ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে আমরা সবাই জানি, তো আপনারা যখনই বাইরে বের হবেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং সবার জন্যই সবাই দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।